আপনাকে বলতে হবে কে আসছে কে আসে নাই। দিস ইজ নট এ ম্যাটার, ম্যাটার যে আপনি কতটুকু এফোর্ট দিচ্ছেন, আপনি কতটুকু ওনারশিপ দিচ্ছেন। কেউ আজকে আমি যখন ইলেকট্রোমেডিক্যাল অ্যাসোসিয়েশন শুরু করছি তখন এত লোক দিয়ে তো আমি করতে পারি নাই, কিন্তু আজকে অনেকগুলি মেম্বার, আজকে একটা সভা আয়োজন যখন করি তখন কতগুলো লোক আসে। তো এইটাকে আরও বাড়াইতে হবে, এই ওনারশিপ আপনাদেরকে নিতে হবে। আমাদের মতো আমি আরিফ যেভাবে সারাদিন ডিমিয়া নিয়ে চিন্তা করি, আপনারাও করুন, আপনারাও করুন, তাহলে আপনাদের মাথা থেকে আরও 10টা ইনফরমেশন আসবে, তখনই আমাদের অ্যাসোসিয়েশনটা ইফেক্টিভলি আমাদের আন্দোলনটাকে সফলতার সাথে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যেতে পারবে। এবং আরেকটা মেসেজ দিতে চাই, রিসেন্টলি আমরা ঢাকা ইউনিভার্সিটিতে গেছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়ার যে ফল এটা আমরা খুব দ্রুত পাব। যে টিচার আমাদেরকে নিয়ে গেছিলেন, সেই টিচার আমাকে ফোন করেছিলেন, তিনি আমাদেরকে বলেছেন যে তারা তাদের যে ডকুমেন্টারি তারা যেটা রেডি করছে, তাদের ডকুমেন্টের সাথে সাথে আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমাদের একটা স্পিচ দিতে চায় যেটা আমরা নিজেরা দিব। এইটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের লোক থাকবে, যেহেতু আমাদের জবটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিলেটেড, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারেই বাংলাদেশের 637টা হাসপাতাল আছে যেখানে আমাদের জব হওয়ার সম্ভাবনা আছে, যে কারণে আমরা যেন ওইখানে একটা স্পিচ দেই, এই জন্য আমাদের সাথে যোগাযোগ করছে। তো উই আর প্রাউড যে ঢাকা ইউনিভার্সিটি অবহেলিত ডিপার্টমেন্টগুলো নিয়ে কাজ করে, সেই ডিপার্টমেন্ট থেকে আমরা খুব এগিয়ে, এবং আমাদেরকে বলেছে যে আপনারা ইলেকট্রোমেডিক্যাল যেভাবে প্রেজেন্ট করছেন আর কোনো ডিপার্টমেন্ট এইভাবে প্রেজেন্ট করতে পারে না। তারা আসে 10 জন 12 জন 15 জন এবং খুবই অগোছালো, আর আপনারা তো মাশাল্লাহ 4টা টিম আলাদা আলাদা করে নিয়ে আসছিলেন, যাদের স্পিচ সুন্দর হয়েছে, তাদের মানে ড্রেস আপ গেট আপ, তাদের কথা বলার ভঙ্গি, আপনাদের যে রিয়েল দাবি দাওয়াগুলো এটা উপস্থাপন হয়েছে, পুরো জিনিসটাই একটা চমৎকার আয়োজন ছিল যেটা তারা অ্যাপ্রিসিয়েট করছে।